লিভারপুলের বিখ্যাত স্কটিশ ফুটবলার বিগ শ্যাঙ্কলির সেই বিখ্যাত উক্তিটি মনে আছে দর্শক? তিনি বলেছিলেন, কখনো কখনো ফুটবল জীবন মৃত্যু নির্ধারক বলা হয়, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করছি এটা তার চাইতেও বেশি কিছু। ফুটবল শুধু কি নিছক বিনোদন আর সেই 90 মিনিটের খেলা? মোটেও বিষয়টি তেমন নয়। কখনো কখনো ফুটবল জীবন মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর কিছু, আর সেই ভয়ঙ্কর ফুটবলের ভয়ঙ্কর দিকটার সাক্ষী হলো ইন্দোনেশিয়া। আলাদা করে বললে সমর্থক দেশে উচ্ছৃঙ্খল আচরণ ছড়ে গেছে 125টা প্রাণ। যদিও গতকাল জানানো হয়েছিল, অর্থাৎ পরশুদিন রাতে যখন এই ঘটনাটি ঘটল, গতকাল সকালে আসলে সারা বিশ্ব জানতে পারলো যে ফুটবল নিয়ে কি ভয়াবহ ব্যাপারটাই হয়ে গেছে ইন্দোনেশিয়ায়। 125 সমর্থকের প্রাণ চলে গেছে শুধুমাত্র এই উচ্ছৃঙ্খলতা এবং নিজের দলকে ভালোবাসার কারণে। গতকাল যদিও জানানো হয়েছিল সংখ্যাটা 170-এর বেশি, তবে স্বস্তির বিষয় হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ান যে ফুটবল ফেডারেশন এবং ইন্দোনেশিয়ান সরকার জানিয়েছে একজনের নাম একাধিকবার আসায় এই সংখ্যাটা কোনোভাবেই 125-এর বেশি হবে না। তবে সংখ্যাটা একজন হোক, একটা মৃত্যু কামনা। দর্শক, সেই বিষয় নিয়ে আজ আলোচনা করবে অনুষ্ঠানটি। আপনারা দেখতে পাচ্ছেন খেলার সময় আমাদের যে ভেরিফাইড পেজ রয়েছে সেই ভেরিফাইড পেজে, এছাড়া এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে সময় টিভির যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে এবং খেলার সময়ের ইউটিউব চ্যানেলে। বলছিলাম যে ফুটবল কখনো কখনো ভয়ঙ্কর সুন্দর, কিন্তু আজ আমরা এমন একটা বিষয় নিয়ে জানাবো আপনাদের, বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ফুটবল লীগের ভয়ঙ্কর সব তথ্য, এবং দেশটির নাম ইন্দোনেশিয়া। বিশ্বাস হয় কি বিষয়টা? কারণ আমরা যারা বাংলাদেশের ফুটবলের বাইরে অন্য ফুটবল সম্পর্কে জানি, তারা মোটামুটি ইউরোপের ফুটবল সম্পর্কে জানি, অর্থাৎ লালিগা, বুন্দেশলিগা, লিগ ওয়ান কিংবা ইপিএল। সর্বোচ্চ যারা খবর নেয়, ফুটবলকে ভালোবাসে, তারা সিরিয়ার খবর নিয়ে থাকে। কিন্তু এর বাইরেও কিন্তু বিশ্বের প্রায় প্রতিটি দেশে ফুটবল খেলা হয়, বিশ্বের প্রায় প্রতিটি দেশে ফুটবল লীগ হয়। কিন্তু সেই লীগগুলোর মধ্যে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ফুটবল লীগ হয় কিন্তু ইন্দোনেশিয়াতে। এটি কিন্তু এমন নয় যে হুট করে একটা বিষয় হয়ে গেছে, পরশুদিন ইন্দোনেশিয়া 125 জন সমর্থক মারা গেছেন, এরপরে বিষয়টি বলা হচ্ছে, তা কিন্তু নয়। একটা পরিসংখ্যান বলছে 1994 সাল থেকে 2020 সাল পর্যন্ত, অর্থাৎ কোভিডকালের আগ পর্যন্ত গেল কয়েক বছরে ইন্দোনেশিয়াতে এই ফুটবল নিয়ে সংঘর্ষে মারা গেছে 128 জন মানুষ। অর্থাৎ কতটা ভয়াবহ সেখানকালে, কিন্তু কেন এতটা ভয়াবহ লিগ? দর্শক, তার আগে একটু ইন্দোনেশিয়ার দেশ সম্পর্কে আপনাদের একটু বলে রাখি। আসিয়ানের দেশ, বিশ্বের সবচাইতে মুসলমান অধ্যুষিত যে জনসংখ্যা তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া, যারা কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান করছে 175 নম্বরে। ভাবা যায়, যাদের আগে রয়েছে মালয়েশিয়া, নেপালের মতো দল, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপালের মতো দল, তাদের র্যাঙ্কিংয়ে আগে রয়েছে। ফুটবলে তাদের অর্জন বলে কিন্তু নেই তেমন কিছু, কিন্তু তারপরও সেখানে কেন সেখানকার লিগ এত ভয়ঙ্কর, একটু বিষয়টি আসলে অন্যভাবে দেখতে হবে। ইন্দোনেশিয়ান যে ঘরোয়া লিগ, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের লিগ ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগ, সেখানে কিন্তু অংশ নেয় 18টি দল, এবং এই 18টি দলের মধ্যে 3টি দল কিন্তু রেলিগেটেড হয়ে যায়, এবং এর বাইরে প্রতি বছর একটা দল চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল অর্থাৎ যে তাদের যে চ্যাম্পিয়ন দলটা হয়, সে চ্যাম্পিয়ন দলটা কিন্তু খেলে এএফসি কাপে, অর্থাৎ এএফসি কাপে যে দলটা খেলে, অর্থাৎ ইউরোপের স্ট্যান্ডার্ডে যদি দর্শকদের বুঝতে সুবিধা হবে, ইউরোপের স্ট্যান্ডার্ডটি এটি হচ্ছে ইউরোপা লিগের সমমান, অর্থাৎ যে চ্যাম্পিয়ন্স এএফসি, যে এর উপরেও কিন্তু একটা লিগ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের যে লিগ, এখানের চ্যাম্পিয়ন দলটা সে সর্বোচ্চ পর্যায়ের লিগেও কিন্তু তারা খেলতে পারে না। অথচ সে দেশের ফুটবল নিয়ে এত হাহাকার, এত এত আসলে ভয়াবহ অবস্থা। বলছিলাম যে ইন্দোনেশিয়ার ফুটবল কেন আসলে এতটা এতটা পরিসংখ্যান, সেটি হচ্ছে গিয়ে 1994 সাল থেকে, একটু আগে আগে একটা তথ্য দিলাম, দিচ্ছিলাম যে 128 জন মানুষ মারা গেছে। 1983 সাল থেকে, 1983 সালে ইন্দোনেশিয়ার ফুটবলের সর্বপ্রথম লিগ চালু হয়, এবং এ পর্যন্ত 27টি দল বিভিন্ন সময় তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে সবচাইতে তাদের যে সফল দল সেটি হচ্ছে পার্সিজা জাকার্তা, তারা কিনা 11 বার চ্যাম্পিয়ন হয়েছে। পার্সিজা বান্ডুং, তারা কিনা 7 বার চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ বলছিলাম যে, এবং আরেকটা ছোট্ট একটু তথ্য দিয়ে রাখি দর্শক, 2008-09 মৌসুম থেকে এ পর্যন্ত, অর্থাৎ গেল এক যুগে, এখন পর্যন্ত ইন্দোনেশিয়ান লিগে চ্যাম্পিয়ন হয়েছে 8টা দল। অর্থাৎ প্রতি বছর এমন হয় যে এবছর লিগের চ্যাম্পিয়ন দল পরের বছর রেলিগেটেড হয়েছে, এবং ইন্দোনেশিয়া যে 37টি প্রদেশ রয়েছে, সেই 37টি প্রত্যেকটি প্রদেশ থেকে দলগুলো কিন্তু আসলে এখানে অংশ নেয়। অর্থাৎ আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার যে প্রদেশ রয়েছে, প্রদেশের অধিকাংশ প্রদেশই কিন্তু স্বাধীনতা চাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে এই ফুটবল পায়ে তাদের কিন্তু এই স্বাধীনতার স্লোগানটা তাদের কিন্তু হয়ে থাকে, যে কারণে কিন্তু এই ফুটবল নিয়ে এত বেশি ক্রেজি। দর্শক, আমরা ইন্দোনেশিয়ার ফুটবল নিয়ে আরও আলাপ করবো, তবে সবশেষ আপডেট নিয়ে একটা প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসি।
অ্যারেমা এফসি সকার স্টেডিয়ামের বাইরের দৃশ্য এটি। রোববার ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে অ্যারেমা এফসি এবং পার্সেবায়া সুরাবায়ার মধ্যে ম্যাচের পর শুরু হওয়া সংঘর্ষে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন কয়েকশো মানুষ। জানানো হয় ফুলের শ্রদ্ধা। এদিকে নিহতের সংখ্যা নিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার। এর আগে পদদলিত হয়ে 174 জন নিহতের কথা বলা হলেও পরে সেটি সংশোধন করে পুনরায় তালিকা দেয়া হয়। নতুন তালিকা অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 125 জনে। 10টি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে তথ্য জানায় স্থানীয় পুলিশ। আহত হয়েছেন অন্তত 300+। কর্তৃপক্ষ জানায় কিছু নাম দুবার করে গণনা করায় নিহতদের সংখ্যা বেশি দাঁড়ায়। একজন বাদে নিহতদের সবারই পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। ইন্দোনেশিয়ার এই ঘটনাকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্র্যাজেডি উল্লেখ করে দিনটিকে কালো অধ্যায় আখ্যা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এক ভিডিও বার্তায় সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রাইসা জান্নাত, সময় সংবাদ। আবারও ফিরে আলোচনায়। দর্শক, বলছিলাম যে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর ফুটবল লিগটি হয় ইন্দোনেশিয়ায়। 1994 সাল থেকে এ পর্যন্ত অর্থাৎ 2020 সাল পর্যন্ত, কোভিডের আগ পর্যন্ত 128 জন সমর্থক মারা গেছেন। কারণটা একটু যদি আবারও দর্শক যারা এইমাত্র আমাদের সঙ্গে যুক্ত হলেন তাদের জন্য ব্যাখ্যা করতে চাই, ইন্দোনেশিয়ার 37টি যে প্রদেশ রয়েছে এই 37টি প্রদেশ থেকে 18টি দল ইন্দোনেশিয়ার যে সর্বোচ্চ লিগ অর্থাৎ লিগ ওয়ান সেখানে অংশ নেয়। এবং এই 18টি দলের এর মধ্যে জাকার্তার সবচাইতে বেশি ক্লাব খেলে, অর্থাৎ জাকার্তা তাদের যে রাজধানী সেখানে 5টি দল খেলে। এবং এই প্রদেশগুলোতে কিন্তু ইন্দোনেশিয়ার যে দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ লিগ রয়েছে সেই লিগগুলো নিয়েও কিন্তু দর্শকদের মধ্যে একটা তুমুল আগ্রহ দেখা যায়। এবং দেখা যায় যে এশিয়ার মধ্যে সবচাইতে বেশি দর্শক কিন্তু হয় ইন্দোনেশিয়ার লিগগুলোতে, গড়ে যেটা প্রায় 11,000-এর বেশি। বাংলাদেশের প্রতি ম্যাচে অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ যে লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, সেখানে গড়ে 1100 দর্শক হয় কিনা তাও কিন্তু হিসেবে দাবি রাখে। সেখানে ইন্দোনেশিয়ার তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ এবং প্রথম বিভাগ এই বিভাগের গড়ে দর্শক আসে 11,000-এর বেশি। ইন্দোনেশিয়ার যে লিগ বর্তমান কিন্তু চ্যাম্পিয়ন হচ্ছে বালি ইউনাইটেড, এবং বালি ইউনাইটেড কিন্তু প্রতিষ্ঠা হয়েছে 2000 সালের পরে। এবং বালি ইউনাইটেডের ফ্যানবেজকে বলা হয় বিশ্বের অন্যতম ক্রেজি ফ্যানবেজ। বলছিলাম, ছোট্ট একটু নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাই দর্শক আপনাদের সঙ্গে। 2018 সালে এশিয়ান গেমস কভার করতে আমি গিয়েছিলাম ইন্দোনেশিয়া, এবং সেখানে বাংলাদেশের সঙ্গে ইন্দোনেশিয়ার ম্যাচ ছিল না, বাংলাদেশের সঙ্গে ম্যাচ ছিল কাতারের। কিন্তু সেই দিন আসলে ইন্দোনেশিয়ার ম্যাচ ছিল এবং ইন্দোনেশিয়া সেই নকআউট ম্যাচে তারা হেরে যায়। এবং আমাদের যারা বাংলাদেশ থেকে গণমাধ্যম কর্মীরা গিয়েছিলাম তারা প্রায় 1 ঘন্টার বেশি মাঠের বাইরে, বাংলাদেশ কাতারের যে ম্যাচটি ছিল 1 ঘন্টার বেশি আমাদেরকে সেই মাঠে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তাদের দল হেরে গেছে। এবং যে ঘটনাটি ঘটেছিল যাবায় সেখানেও কিন্তু আসলে নিজেদের দল হেরে গেছে 3-2 গোলে, এবং সেই হারের ফলে দর্শকরা মাঠে নেমে এসেছিল। এবং মাঠে নেমে আসার পরে পুলিশের সঙ্গে তাদের একটা সংঘর্ষ আছে, এবং পুলিশ এক পর্যায়ে আত্মরক্ষার্থে তারা কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে, এবং সেই কাঁদানে গ্যাস থেকে বাঁচতে গিয়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা হুড়োহুড়ি শুরু হয় এবং পদদলিত হয়ে যে 125 জনের কথা বলা হচ্ছে 125 জন মানুষ মারা যায়। শুরুতে বলছিলাম যে একটা মৃত্যু কাম্য না, তবে ইন্দোনেশিয়ার প্রেক্ষাপট বিবেচনা করলে এটা কিন্তু একেবারেই অস্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে ইন্দোনেশিয়া কিন্তু এবারে প্রথম নয়, বিশ্বের বিভিন্ন সময় বিভিন্ন দেশে এই লিগ চলতে গিয়ে কিন্তু নানা রকম ভয়াবহ ঘটনা ঘটেছে, মৃত্যুর ঘটনা। তা নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে আমরা আবারও আলোচনায় ফিরব। অনেকেই বলে ফুটবল ইজ লাইফ, আবার অনেকের কাছে খেলাটা জীবনের ঊর্ধ্বে। অথচ দ্য বিউটিফুল গেম হিসেবে পরিচিত এই খেলাটি প্রায় শিরোনামে আসে হৃদয় বিদারক নানা কারণে। ফুটবল নিয়ে বিশ্বব্যাপী রয়েছে সমর্থকদের উন্মাদনা, সেই উন্মাদনাই মাঝে মাঝে কাল হয়ে দাঁড়ায়। পেশাদার ফুটবলের শুরু থেকেই দেখা গেছে এমন অজস্র ঘটনা, ফুটবল মাঠেই প্রাণ গেছে সমর্থকদের। চলতি বছরের জানুয়ারিতে আফ্রিকান নেশনস কাপে ক্যামেরুন কমোরোস ম্যাচের আগে পদদলিত হয়ে মারা যান 8 জন, আহত হন 48 সমর্থক। এক দশক আগে ইজিপ্টে ক্লাব ফুটবলের এক ম্যাচ সাক্ষী হয় হৃদয় বিদারক ঘটনার। পোর্ট সাইদে আল মাসরি ও আল আহলির ম্যাচের পর দুদলের সমর্থকদের মাঝে শুরু হয় দাঙ্গা। স্টেডিয়াম রূপ নেয় রণক্ষেত্রে, 73 জন মৃত্যুবরণ করেন এবং আহত হন 1000-এর বেশি মানুষ। এ ঘটনার পর 2 বছরের জন্য বন্ধ ছিল ইজিপশিয়ান লিগ। আফ্রিকার ফুটবল ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে ঘানার আক্রা স্টেডিয়াম,
2001 সালের মে মাসে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের ম্যাচ শেষে দু দলের সমর্থকরা জড়িয়ে পড়েন সংঘর্ষে। উগ্র সমর্থকদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একসঙ্গে স্টেডিয়াম থেকে 70,000 সমর্থক বের হতে গেলে নিহত হন 126 জন। একই বছর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি লিগের ম্যাচ দেখতে এলিসবার্গ স্টেডিয়ামে প্রবেশের পথে নিহত হন 43 জন সমর্থক। 1985 ও 89 সালে ইংল্যান্ডে দুটি পৃথক ঘটনায় 150-র বেশি সমর্থকের মৃত্যু হয়। ব্র্যাডফোর্ডের ভ্যালি প্যারেড স্টেডিয়ামের গ্যালারিতে হঠাৎ করেই আগুন লাগলে 56 জন মারা যান, আহত হন 200-র বেশি মানুষ। 89-এর এপ্রিলে শেফিল্ডের হিলসবরো স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এফএ কাপের ম্যাচে মানুষের চাপে শ্বাসকষ্টে মারা যান লিভারপুলের 96 জন সমর্থক। আজও দিনটি স্মরণ করে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। 1988 মার্চে কাঠমান্ডুতে বাংলাদেশ নেপাল ম্যাচ চলাকালীন শুরু হয় শিলাবৃষ্টি। এক পর্যায়ে দর্শকদের স্টেডিয়াম থেকে বের হতে চাইলে হুড়োহুড়িতে প্রাণ চলে যায় 93 জন সমর্থকের। ফুটবল ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হিসেবে আখ্যায়িত করা হয় 1964 পেরু জাতীয় স্টেডিয়ামে হওয়া দুর্ঘটনাকে। আর্জেন্টিনার বিপক্ষে পেরুর ম্যাচে রেফারি সিদ্ধান্ত নিয়ে বাধে দ্বন্দ্ব, যা পরে রূপ নেয় দাঙ্গায়। 318 জন নিহত হন, আহত হয়েছিলেন প্রায় 500 জন। এছাড়া 1982 সালে মস্কোর লুজনিকি স্টেডিয়ামে ইউএফএ কাপের ম্যাচে স্টেডিয়ামের একটি গেটে সমর্থকদের হুড়োহুড়িতে অনেকে মৃত্যুবরণ করেন। তৎকালীন সোভিয়েত প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। সরকারিভাবে 66 জনের মৃত্যুর কথা বললেও ধারণা করা হয় সে ঘটনায় মৃত্যু হয়েছিল 340 সমর্থকের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আসলে আমরা রিপোর্টটি দেখছিলাম এবং জানতে পারলাম যে বিভিন্ন সময় কিন্তু নানা ধরনের ফুটবল নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, কখনো দুর্ঘটনা, কখনো দর্শকদের জন্য বা নানা কারণে হয়েছে। তবে ইন্দোনেশিয়ার কোনো জায়গায় আমরা কিন্তু একাধিকবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখিনি। কিন্তু ইন্দোনেশিয়া কিন্তু দুদিন পরপরই, অর্থাৎ ইন্দোনেশিয়ার ফুটবল কিন্তু শিরোনামে আসে বারবারই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে। ইন্দোনেশিয়ার সবচাইতে বলছিলাম জনপ্রিয় ক্লাব পার্সিজা জাকার্তা, যারা কিনা 11 বার ইন্দোনেশিয়ার লিগ টাইটেল জিতেছে, এবং দ্বিতীয়টা প্যারিস দ্য বান্ডুং, এটা কিন্তু তাদের নগর প্রতিদ্বন্দ্বী বলে, অর্থাৎ জাকার্তার পাশেরই শহরে। এই দুটো দলের মধ্যে কিন্তু একটা রাইভালিটি রয়েছে। এবং আপনাদের একটা তথ্য জানিয়ে রাখতে চাই, ইন্দোনেশিয়ার হাতে গোনা দু একটা ক্লাব ছাড়া, অর্থাৎ দু একটা স্টেট ছাড়া, এক স্টেটের দর্শকরা কিন্তু অন্য স্টেটে গিয়ে খেলা দেখতে পারেন না। এবং যদি দেখতে চান, যারাই নিজেদের পরিচয় লুকিয়ে দেখতে চান, তারা যদি আসলে তারা জানতে পারেন, তাহলে কিন্তু খুব তাদের ভাগ্যটা খুব একটা ভালো হয় না। বলছিলাম একটা পরিসংখ্যানের কথা, যে এ পর্যন্ত 128 জন মানুষ মারা গেছে। তবে এই ঘটনার পরে ইন্দোনেশিয়ার সরকার কিন্তু নড়ে চড়ে বসেছে। তারা এক সপ্তাহের জন্য কিন্তু তাদের লিগটাকে বন্ধ করে রেখেছে এবং একাধিক তদন্ত কমিটি হয়েছে। এবং বলা হচ্ছে যে মূলত কী কারণে, পুলিশ আসলে কেন লাঠিচার্জ করলো দুপক্ষকে নিয়ে, আপাতত যে স্থানীয় যে পুলিশ প্রধান তাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে দিন শেষে আসলে জানা যাবে কোনো ঘটনায় আসলে একেবারেই কাম্য নয় ফুটবল। ফুটবল হচ্ছে বরাবরই সৌন্দর্যের খেলা, তবে এই ফুটবলের ভয়ঙ্কর দিকগুলো কখনোই সামনে আসা উচিত না। তবে পরিসংখ্যান কিংবা ইতিহাস যেটা বলছি, ইন্দোনেশিয়ার এই ঘটনাগুলো খুব একটা দ্রুত হয়তো শেষ হবে না, খুব একটা দ্রুত হয়তো সমাধান হবে না। দর্শক, আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, শেষ করতে চাই। তবে তার আগে আর নতুন একটি বিষয় দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই, সেটি হচ্ছে গিয়ে বিশ্ব ফুটবল থেকে কিন্তু বিশ্ব ফুটবলে কিন্তু ইন্দোনেশিয়া, অর্থাৎ জিয়ানো ইনফান্তিনো, যিনি ফিফার সভাপতি, তিনি কিন্তু এ নিয়ে বার্তা দিয়েছেন। এবং বিশ্ব ফুটবল থেকে কিন্তু ইন্দোনেশিয়াকে সতর্ককরণ একটা বার্তা দেওয়া হয়েছে, এবং তাদেরকে কিন্তু বলা হচ্ছে খুব দ্রুত এই অনুষ্ঠানে এই ঘটনার যবনিকা পাত ঘটার জন্য। এবং যে জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু একেবারে জিরো টলারেন্স পুরো বিষয়টি নিয়েছেন। তবে বলছিলাম যে এটা আসলে তাদের কালচারের মধ্যেও আসলে চলে আসছে, সেই 1930 সালে যখন থেকে ইন্দোনেশিয়ার ফুটবল শুরু হয়েছে তখন থেকে কিন্তু এই ঘটনা কিন্তু চলে আসছে। তো আমরা আশা করব ফুটবলের সাথে খুব দ্রুত এই ঘটনার সমাধান হবে এবং বিশ্ব ফুটবলে আর যেন সাক্ষী না হয় এমন কোনো ভয়াবহ ঘটনার। এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। আগামীকাল দেখা হবে আবারও নতুন যে কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়।